এলাকার চারটি হনুমানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুর এলাকায়। মৃত হনুমানগুলিকে ময়নাতদন্তে পাঠিয়ে বাকি অসুস্থ হনুমানগুলিকেও নজর রাখছে বন দপ্তর। নদিয়ার শান্তিপুর এলাকার একটি মাঠ থেকে চারটি হনুমানের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। এদিন সকালে চারটি হনুমানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আরও বেশ কয়েকটি হনুমান অসুস্থ থাকায় খবর দেওয়া হয় বন দপ্তরে। বেশ কিছুদিন ধরে এলাকার একটি গাছে দল বেঁধে থাকত কয়েকটি হনুমান। বুধবার সকালে গাছে তিনটি ও এক ব্যক্তির বাড়ির ছাদে একটি হনুমানকে মৃত অবস্থায় দেখেন এলাকাবাসীরা। খবর দেওয়া হয় বন দপ্তরে। আমরা সকালবেলায় উঠে দেখি বেশ কিছু হনুমান গাছে অসুস্থ হয়ে আছে এবং কিছু হনুমান গাছে মারা গিয়ে গাছের ডালের মধ্যে সব শুয়ে শুয়ে রয়েছে। তখন আমরা সবাই থানায় খবর দিই, থানার থেকে আবার বন দপ্তরকে খবর দেয়, তারা সবাই এখন এখানে এসেছে। গ্রামের মানুষ এই বিষয়টা নিয়ে সবাই একটু শোকাহত। বন দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে এসে মৃত হনুমানগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। আধিকারিকদের অনুমান, খাদ্যে বিষক্রিয়ায় হনুমানগুলির মৃত্যু হয়েছে। অসুস্থ হনুমানগুলির ওপরেও নজর রাখছে বন দপ্তর। সকালবেলা আমরা খবর পেয়েছিলাম যে এখানে কতগুলো হনুমানের বডি পাওয়া গেছে বিভিন্ন অবস্থায়। সেই জন্য আমরা এখানে সকালবেলা খবর পাওয়ার পর তৎক্ষণাৎ এখানে আসি এবং দেখি এখানে চারখানা হনুমান মৃত অবস্থায় আছে এবং সেই হনুমানগুলোকে আমরা এখন ফরেন্সিক আমরা এখন পোস্টমর্টমের জন্য পাঠাবো। পোস্টমর্টম করার পর রিপোর্ট পাওয়ার পর আমরা আপনাদের জানাতে পারবো যে এখানে অ্যাকচুয়াল ডেথের কারণটা কী। এখানকার মানুষজনের তরফ থেকে হনুমানের বিরুদ্ধে কোনো ধরনের দুষ্প্রয়োগ বা এই ধরনের ঘটনা এখনই মনে হচ্ছে না, কিন্তু আমরা পোস্টমর্টম করার পর ব্যাপারটা সম্পর্কে আরও ভালোভাবে আপনাদের বলতে পারবো। বাপ্পা দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শান্তিপুর।